ঘুম থেকে উঠে গেলাম সকাল সকাল করে, দেখি 7টা বাজে এবং 7টার সময় ঘুম থেকে উঠে আমাকে অফিসের জন্য রেডি হতে হবে, রান্নাবান্না করতে হবে। তো তাড়াতাড়ি উঠে গেলাম, উঠে দেখি রান্নাবান্নার জন্য প্রিপারেশান চলছে, অলরেডি দুজন মিলে রান্নারান্না প্রস্তুতি করছে। তো সকালবেলা একটু সবজি রান্না হচ্ছে এবং সবজির সাথে একটু বেগুন দিয়ে দিলাম, কারণ বেগুন, পটল, ঝিঙে সমস্ত কিছু দিয়ে একটা সবজি হবে এবং সবজিটা আমাদের মেসের দুটো ভাই দুজন মিলে রান্না করছে। তো সবজি রান্না হচ্ছে এবং হতে হতে আমি ভাবলাম যে আজকে সবজিটা আমি রান্না করি, কিন্তু এরা রান্না করতে দিল না, আরেকজন ঘুমাচ্ছে এখনও, কারণ সবাই একসাথে রান্না করলে জায়গাটা খুবই ছোট এবং সব কিছু হয়ে ওঠে না। তো দেখে নিলাম একটু ঘড়ি বের করে কটা বাজে, তো 7:43 মতো বেজে গেছে এবং আমি একটু রেডি হলাম, কারণ ওরা যখন রান্না করছে তাহলে আমি একটুখানি রেডি হয়ে যাই। আর সকালে বৃষ্টি পড়ছে না, কারণ দমদমে বৃষ্টি খুবই বেশি পড়ছিল। তো উঠে দেখি কি লবণ নেই, কারণ লবণ শেষ হয়ে গেছে আর 9টার আগে দমদমে কোনো দোকান, মুদিখানা দোকান খোলে না। তো কী করবো কী করবো মাথায় ঢুকছে না, কারণ লবণ ছাড়া তো আর তরকারি হয় না। তো কথা বলতে বলতে আমি ভাবলাম যে চলো একটু লবণ নিয়ে আসি, ভাইও উঠে গেল এবং চলো লবণ নিয়ে আসার জন্য আমি বেরিয়ে গেলাম 50 টাকা নিয়ে, এবং আদার্স আসার পথে কিছু একটা সকালবেলা টিফিন কিছু একটা কিনে নিয়ে আসবো এই প্রতীক্ষায়। তো ওয়েদারটা খুব সুন্দর, কারণ ইদানিং 2-4 দিন ধরে দমদমের ভেতরে কলকাতায় খুব ভারী বৃষ্টি হচ্ছে, যার জন্য সকালবেলা ওয়েদারে অফিস যেতে হচ্ছে এরকম বৃষ্টির ওয়েদারে। নিয়ে আসলাম লবণ কিনে, এবং একটু দূর থেকে কিনে নিয়ে আসতে হয়েছিল, কারণ আশেপাশে আমাদের এই দোকানগুলো বন্ধ থাকে। তো লবণ ঢালা হচ্ছে এখন এবং আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে গেলাম, একটু চুলটা আশ্রেণি এবং ওয়েদারটা ভালো, রোদ উঠেছে। তো এটা দমদম প্ল্যাটফর্মের দিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ দমদম প্ল্যাটফর্ম থেকে আমি এখন ট্রেন ধরবো এবং সেই ট্রেন ধরে আমি এখন সেক্টর 5 দিকে এগোবো। তো এটা হলো দমদম প্ল্যাটফর্ম যাওয়ার একটি রাস্তা, কারণ আমি এখন প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। তো আশেপাশে খুবই জ্যাম, আজকে একটু কমই ছিল, কারণ আজকের দিনটা শনিবার এবং শনিবার ম্যাক্সিমাম অফিস বন্ধ থাকে। তো ওই সামনে দেখা যাচ্ছে দমদম প্ল্যাটফর্ম, তো এইটা হলো দমদম প্ল্যাটফর্ম। আর দমদম প্ল্যাটফর্মে আমি 2 নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য। দেখি ট্রেন ধরে আমরা এখন বিধাননগরে যাব, ওই ট্রেন সামনে দেখা যাচ্ছে, ট্রেনে বড্ড ভিড়। আমি অনেক ট্রাই করছিলাম কি ট্রেনের ভিউটা তোলার জন্য, কিন্তু খুবই ভিড় দেখতেই পাচ্ছেন। তো এটা হলো বিধাননগর প্ল্যাটফর্ম, দমদম থেকে বিধাননগর প্ল্যাটফর্মের দিকে চলে আসলাম এবং সামনের দিক দিয়ে আমরা বাস ধরতে পারবো। ওই যে দেখা যাচ্ছে বাসগুলো যাচ্ছে, সেখান থেকে আমরা বাস ধরবো। তো জানেন এখান থেকে সেক্টর 5 বাস ধরা মানে দুষ্কর ব্যাপার, কারণ বাসে এত ভিড় থাকে যে ধরাই যায় না। আবার একটু চুলটা আশ্রয় নিলাম, তো চলো বাস ধরা যাক। এবং যেতে যেতে দেখছি ওরে বাবা ভিড় দেখুন, সবাই ঝুলে ঝুলে যাচ্ছে, এইভাবে বাস গেলে আর অ্যাক্সিডেন্ট কি সাধে হবে। তো বাসে উঠে আমরা এখন সেক্টর 5 নামলাম, এবং সেক্টর 5 এটা হলো কলেজ মোড়। তো এখানে হলো আমার অফিস, যেহেতু আমাকে অফিস যেতে হবে সকালবেলা করে, 10টার ভেতরে অফিস ঢুকতে হয়। তো এখন মোটামুটি 9:57 বেজে গেছে, মানে আমি ঠিক টাইমে অফিস ঢুকতে খুব পছন্দ করি। তো 9:57 বাজে আর অলমোস্ট 3 মিনিট বাকি এখনও। চলো এর ভেতরে আমি কিছু একটা বিস্কুটের প্যাকেট কিনে নিলাম, এটা খেতে খুব একটা ইচ্ছা করছিল না, আমি একটু চকলেট বিস্কুট টাইপের খাই, কিন্তু নিয়ে নিলাম, কিছু করার নেই। তো অফিসে ঢুকে একটুখানি কফি, কফিটা ভালোই হচ্ছিলো, এবং কফির সাথে বিস্কুটটা একটু ডুবিয়ে নিয়ে সকালবেলাকার খাওয়াটা আমি এখানেই খেলাম। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।